কথার আঠারোর পরিপত্র বাতিল হয়ে যেতে পারে। প্রথম কথা, এটি কেউ নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত যে ওই পূর্ণাঙ্গের রায়ে আঠারোর পরিপত্র শতভাগ বহাল থাকবে, কেউ করতে পারেনি। দুই নম্বর স্ট্যান্ড পয়েন্ট, সেটি হচ্ছে লক্ষ্য করুন, আমরা আমাদের যে এক দফা দাবি, সেই দাবিতে কিন্তু আমরা বলেছি পুরো বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে কোটা যে বৈষম্য দূর করে যৌক্তিক মাত্রায় সংস্কার করতে হবে, স্টুডেন্ট পালস হচ্ছে 5%। এখন কথা হচ্ছে আঠারোর পরিপত্র কি সকল গ্রেড নিয়ে ছিল? ছিল না। আঠারোর পরিপত্র ছিল শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেড নিয়ে। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে যে আন্দোলনটি শুরু করেছি, সেটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের 64টি জেলায় ছড়িয়ে পড়েছে। মানুষগুলো কোন একটি ন্যাশনাল কলেজে পড়া কিংবা প্রত্যন্ত অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ে পড়া যে ছাত্র ভাই বোনটি আমাদের উপরে আস্থা রেখে একই ব্যানারে একই দাবিতে একই সময় রাস্তা অবরোধ করেছে, তার দাবি আদায় না করে কিভাবে একজন অবিবেচকের মতো স্বার্থপরের মতো আমরা রাজপথ ছেড়ে দিতে পারি? আমাদের এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি বাংলাদেশকে পথ দেখায়, দেখাতে পারে এই জন্যই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার কথার মর্যাদা রেখেছে, আস্থা রেখেছে। আমরা যদি আজকে এই কাজটি করি সুবিধাবাজের মতো, তাহলে আমাদের প্রতি যে আস্থার জায়গাটি, সেটি আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। তো সেই জায়গা থেকে আমরা কোনোদিন এটা করতে পারি না। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে লুপ হোলস রয়েছে, তৃতীয় যে আমাদের স্ট্যান্ড পয়েন্টটি, আমরা মনে করি আমাদের বাংলাদেশে অন্তত প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা রয়েছে, তারা এখনো আমাদের সমতলের মতো বা একজন সাধারণ মানুষের মতো সমান সুযোগ সুবিধা পাচ্ছে না বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে যদি মহামান্য হাইকোর্ট 2018 সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে, তাহলে আজকে থেকে এক বছর পরে দুই বছর পরে যদি একজন প্রতিবন্ধী রিট করে, যদি একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কেউ একজন রিট করে, আবার তো মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পারে। তাই আমাদের জায়গা থেকে যেটি চাওয়া, এই পরিপত্র পরিপত্র খেলা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায়, তাহলে সামনে যে আরো কত খেলা হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে, আমরা চাই এই কোটা সিস্টেমে স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতর সমাহিত হোক। এই জন্য আমাদের দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে দাবি কি, আপনারা একটি কমিশন গঠন করুন, ওই কমিশনের সকল স্টেক হোল্ডার থাকুক, যেখানে স্টুডেন্টরা স্টেক হোল্ডার হিসেবে থাকবে, আপনারা আমাদেরকে এই কমিটমেন্টটি দিন, আমরা দ্রুততম সময়ের মধ্যে কমিশন গঠন করব এবং আমাদের গবেষণার ভিত্তিতে যৌক্তিক মাত্রায় কোটা সংস্কার করব। এখানে আমাদের জায়গাতে ক্লিয়ার করি, আমরা চাই 5% হোক, এরপরে আপনারা আপনাদের জায়গা বলবেন, আপনারা যৌক্তিক মাত্রায় এটি সংস্কার করবেন এবং এই যে কোটা সমস্যা এটা চিরতরে সমাহিত করবেন। আমাদের দাবি মহামান্য হাইকোর্টের কাছে না, আদালতের কাছে না, এক দফা দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ যদি আজকেই আমাদের কমিটমেন্ট দেয় যে আমরা আমাদের জায়গা থেকে দায় নিয়ে বলছি, দ্রুততম সময়ের মধ্যে আমরা একটি কমিশন গঠন করে এই কোটায় যৌক্তিক সংস্কার করব, আমরা তখনই সেখান থেকে রাজপথ ছেড়ে দিয়ে আমাদের পার্ক টেবিলে ফিরে যাবো। নির্বাহী বিভাগ থেকে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থাকছি না। আমরা আরো বলতে চাই, আজকে আমাদের প্রোগ্রামের সাথে সহভাগে যদি অন্য কোন প্রোগ্রাম অন্য কোন দলের থেকে থাকে, সেটি আমাদের কনসার্নের বিষয় না। যে কারো যে কোনো বিষয়ে গণতান্ত্রিক দেশে দাবি জানানোর অধিকার রয়েছে, আমি সেটিকে সম্মান জানাই। সুতরাং আজকে যখন আমরা মিছিল নিয়ে যাবো, আমাদের পাশে অন্য কোনো বাঙালি যদি কেউ অন্য কোনো দাবিতে আন্দোলন করে, সেটি আমাদের দেখার বিষয় না এবং আমরা সেটিকে উদ্দেশ্য করে কোনো ধরনের বক্তব্য আমরা দিব না। আপনাদের কাছ থেকে এই জায়গায় দায়িত্বশীল আচরণ আশা করছি। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সকল দলের কোটার যৌক্তিক সংস্কারের কোনো ধরনের সরাসরি এবং সুস্পষ্ট বক্তব্য না আসবে নির্বাহী বিভাগের পক্ষ থেকে, আমরা যা সমন্বয় করেছি সমন্বয় করেছি, আমাদের উপরে যত হামলা মামলা যত বাজার আসুক না কেন, আমরা রাজপথ ছাড়ব না।
আমরা পরিবর্তে পুনর্বহালে আবার